ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। টেক টিউবার বাংলা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই কেমন আছেন? আশা করি অনেক অনেক ভালো আছেন। তো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো যে কীভাবে আপনি বুড়ো হয়ে যাবেন। হ্যাঁ ভিউয়ার্স, বিশ্বাস হচ্ছে না তো, এখন আমরা ফেসবুকে ঢুকলেই এই রকমের ছবি কিন্তু অনেক দেখতে পাচ্ছি, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এই জিনিসটাই শেখাবো যে কীভাবে এই রকমের ছবি বানানো যায়। তো আর কথা বলবো না, ভিডিওটি শুরু করে দেব। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হন বা এই ভিডিওটি প্রথম দেখেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলবনে ক্লিক করবেন। তো চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো ভিউয়ার্স, এই কাজটি করার জন্য আপনাকে ছোট্ট একটা অ্যাপস ডাউনলোড করতে হবে। অ্যাপসটি পাবেন প্লে স্টোরে। তো চলুন প্লে স্টোরে চলে যাওয়া যাক। প্লে স্টোরে চলে আসার পরে আপনাকে কী করতে হবে, এই যে সার্চ বক্সে লিখতে হবে ফেস অ্যাপ। এই অ্যাপসটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনি চাইলে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো দেখতে পাচ্ছেন ফেস অ্যাপস, এই অ্যাপসটি আপনাকে ডাউনলোড করতে হবে। প্রায় 50 মিলিয়ন কিন্তু ডাউনলোড হয়ে গেছে দেখুন। তো আর কথা বলবো না, চলুন কাজটি শুরু করা যাক। তো অ্যাপসটি এবার ওপেন হয়েছে। তো অ্যাপসটি ওপেন হওয়ার পরে আপনি নিচের দিকে আপনার গ্যালারির কিছু ছবি দেখতে পাবেন, আর গ্যালারিতে আপনার যে ছবি আছে সেই ছবিগুলো শো করবে। এখান থেকে আপনি চাইলে সরাসরি ফেসবুকেও লগ ইন করে নিতে পারেন, এবং পাশে দেখতে পাবেন গ্যালারি আইকন, এখান থেকে আপনি সরাসরি গ্যালারিতে গিয়েও ছবি সিলেক্ট করতে পারেন। তো আমি নিচের দিকে এই যে দেখতে পাচ্ছেন ক্রিকেটার সাকিব আল হাসানের যে ছবিটি আছে, সেই ছবিটি আপনাদেরকে করে দেখাবো। তো দেখুন এখানে প্রসেসিং হচ্ছিল। হ্যাঁ, প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে। এটা আপনার কিন্তু নেট স্পিডের উপরে নির্ভর করবে। অবশ্যই বলে রাখি যে আপনাকে নেট কানেকশনটিকে ব্যবহার করতে হবে। তো এবার নিচের দিকে অনেকগুলো অপশন যোগ হয়েছে দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনাকে কী করতে হবে, যেহেতু আমি আপনাদেরকে বৃদ্ধ বানানো, দেখো এক কথায় বুড়ো মানুষের রূপ কী করে দিতে হয় সেটা দেখাবো। এখানে অনেক রকমের অপশন আছে, সেগুলো পরে হয়তো বা দেখিয়ে দেবো। তো এই যে এক বলে একটা অপশন, এখানে ক্লিক করবেন। তো এখানে দেখুন এখানে চারটা অপশন যোগ হয়েছে, যেহেতু আমি ওল্ড ম্যানের মতো করে দেখাবো তাই এই যে ওল্ডে ক্লিক করব। তো এবার প্রসেসিংটা একটু হচ্ছে। হ্যাঁ, এই যে দেখুন এবার কিন্তু দেখতে পাচ্ছেন ক্রিকেটার সাকিব আল হাসান একজন বৃদ্ধ মানুষের মতো হয়ে গেছে। তো এবার এই পাশে দেখুন অ্যাপ্লাই, এখানে ক্লিক করবেন। তো এটার সাথে আপনি যদি মনে করেন তার মুখের সঙ্গে দাঁড়িটা একটু ঘন করে দেবো, তাহলে যে পরের অপশন দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করুন। তো এই যে দেখুন পাশের অপশনগুলো, এগুলো নিতে হলে আপনাকে কিনে নিতে হবে, আর এই যে একটা তারা ফ্রি দিয়ে দিয়েছে, তো এটাতে ক্লিক করি। তো দেখুন দাঁড়িটা এবার আরও ঘন হয়ে গেল। এবার অ্যাপ্লাই। তো তারপরে হেয়ার কালার, এখান থেকে আপনি চাইলে হেয়ার স্টাইলটা দিয়ে নিতে পারেন, বা হেয়ার কালারটা, মানে হেয়ার কেমন হবে, কালো হবে না সাদা হবে। তো যেহেতু আমি সাদা করব তো সাদাটাই থাক। তো এই পাশে দেখতে পাচ্ছেন গ্লাস, মানে আপনি চাইলে চশমা ইউজ করতে পারেন, সেটা আপনার ছবি অনুযায়ী ব্যবহার করবেন যে কোন ছবিতে কোনটা ভালো দেখাচ্ছে। তো মোটামুটি কাজ শেষ, এখন সাকিব আল হাসান বৃদ্ধ হয়ে গেছে। তো এইবারে যে উপরের দিকে দেখতে পাচ্ছেন ডাউনলোডের মতো, আশা করি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করবেন। তো এবার আপনার ছবিটি আপনার গ্যালারিতে চলে যাবে, এক কথায় সেভ হয়ে যাবে। এখান থেকে চাইলে যে নিচের দিকে দেখুন সরাসরি ফেসবুকেও আপনি শেয়ার করতে পারেন। তো এদিকে আরও অপশন আছে, আপনি চাইলে দেখে নিতে পারেন, অনেক সুন্দর একটি অ্যাপস। এই যে দেখুন এখানেও আরও অনেক ফেস দেওয়া আছে। তো জাস্ট আমি আপনাদেরকে একটা ছবি করে দেখালাম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে এই ছবিগুলোকে বৃদ্ধ বানানো যায়, আর কি একটা ইয়াং মানুষকে বৃদ্ধ বানানো যায়। আমরা এখন ফেসবুকে কিন্তু এই ছবিগুলো অনেক দেখতে পাচ্ছি। তো ভিউয়ার্স, ভিডিও থেকে যদি আপনি কিছু শিখতে পারেন বা ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন, সেই সাথে ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। দেখা হবে একটা নতুন টিউটোরিয়ালে, সে পর্যন্ত টেক টিউবার বাংলা, মানে টিটিভি বাংলার সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।